सप्तम श्रेणी शिक्षार्थी कैमन तुम्हारा आशा करी भलो बीजगणित राशि दुई बा ततोधिक राशि गुणफल होले शेषोक्त राशिगुलोर प्रत्येक के प्रथम राशि गुणनियोग बा उत्पादक बोले। आबार कोनो राशि माने भाज्य अपर एक राशि माने भाजक द्वारा निःशेषे विभाज्य होले भाज्यके भाजकेर गुणितक एवं भाजकके भाज्यर गुणनियोग बा उत्पादक बला हय। प्रिय शिक्षार्थीरा तोमरा आजके अवश्य बुझते पारछो आजके आमि तोमादेर आलाप करब उत्पादके विश्लेषण एवं भाज्य ओ भाजक এবং গুণনীয়ক এবং লসাগু ও গসাগু সম্পর্কে। আজকের এই পাঠ সম্পর্কে সব তোমরা শিখতে পারবে, পাঠ শেষে শিক্ষার্থীরা এক উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে, দুই গুণনীয়ক ও গুণিতক কি তা ব্যাখ্যা করতে পারবে, তিন গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা উৎপাদকের বিশ্লেষণ আমরা তিনটি ভাবে করতে পারি। প্রথমত কমন নিয়ে, দ্বিতীয়ত কমন না গেলে আমরা দেখব যে সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, তৃতীয়ত মিডল টার্ম করে এই তিনটি উপায়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আচ্ছা, আমরা এখন তোমাদের অনুশীলনী 5.3 এ একটি উৎপাদকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। এখানে আছে স্কয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোর মধ্যে একই জিনিস একই রাশি কমন যাচ্ছে না, অতএব আমরা এটাকে একটু সাজিয়ে নে স্কয়ার প্লাস এবি প্লাস সিএ প্লাস বিসি। এখন এই দুটার মধ্যে আমরা এ কমন নিতে পারি, এ প্লাস বি, এখানে আমাদের সি কমন যায় এ প্লাস বি। কমন নেওয়ারও একটা শর্ত থাকতে হবে, এমন জিনিস আমরা কমন নেব যেন ব্র্যাকেটের মধ্যে একই জিনিস দাঁড়ায়, দুটা অংশে ব্র্যাকেটের মধ্যে কি হলো এ প্লাস বি, ওখানেও এ প্লাস বি। তাহলে এখানে আমরা আবার এই রাশি আর এই রাশির মধ্যে কমন নিতে পারি এ প্লাস বি, তাহলে এখানে থাকলো ইনটু এ প্লাস সি, মানে এখানে ছিল ব্র্যাকেটের আগে এ, এখানে ছিল ব্র্যাকেটের আগে প্লাস সি। তাহলে আমরা কমন যে জিনিসটা এ প্লাস বি এ প্লাস বি তাকে কমন নিয়ে নিলাম, আর বাকি থাকলো আমাদের এ এখানে প্লাস সি, ওটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, তাহলে ইনটু এ প্লাস সি হলো। তাহলে এ প্লাস বি ইনটু এ প্লাস সি, এরা পরস্পর গুণনীয়। তাহলে এটা আমরা পদকে বিশ্লেষণ করলাম, এটা আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, x প্লাস y হোল স্কয়ার। এইটা এই রাশিতে দেখতে পাচ্ছি আমরা এখানে স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার, এখানে কিন্তু দুটি রাশির মধ্যে কমন যাচ্ছে না। তাহলে কমন না গেলে তখন আমরা দেখব সূত্রের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। এবার প্রথম রাশি যেটা আছে তার বর্গ করলাম, দ্বিতীয় রাশি x প্লাস y তার বর্গ আছে। আমরা বীজগণিত সূত্রের মধ্যে পড়েছিলাম প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বীজগণিতের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি সূত্রটা ছিল কি, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই ইনটু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি, মাইনাস যেহেতু তাহলে এই দ্বিতীয় রাশির মধ্যে আবার দুইটি আছে, তাহলে একটা মাইনাস সাইন দিয়ে আমরা গুণ করবো, তা মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম, এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হলো এ প্লাস এক্স প্লাস ওয়াই ইনটু এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার আমরা মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। এবার মিডল টার্মের সাহায্যে আমরা একটা অঙ্ক দেখি, x স্কয়ার প্লাস 11x প্লাস 30 সমান সমান
এখন এখানে মিডল টার্ম এখানে 11x আছে এখানে 30 আছে তাহলে আমরা এই 30 কে এমন গুণনীয়কে পরিণত করব যাদের দুটি সংখ্যা বানাবো গুণনীয়ক দিয়ে যাদের গুণফল হবে 30 কিন্তু যোগফল অথবা বিয়োগফল হবে 11 তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিলে 15 3 দিয়ে দিলে 5 এখানে আমরা পাচ্ছি 3 3 2 5 এটা গুণ করলে হচ্ছে 6 আর এটা 5 তাহলে 6 ইনটু 5 সমান সমান 30 6 প্লাস 5 সমান সমান 11 তাহলে আমরা এখানে নিতে পারি 6 এবং 5 এই দুটি রাশির গুণফল হচ্ছে 30 যোগফল হচ্ছে 11 তাহলে আমি আগে বলেছিলাম যেমন এদের গুণনীয়ক নিয়ে এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের গুণফল হবে 30 এবং যোগফল অথবা বিয়োগফল হবে 11 এখানে যদি 2 থাকতো তাহলে এই 2 আর এই 30 এই দুটো গুণ করে অর্থাৎ 60 60 কে আমরা গুণনীয়কে পরিণত করে দুটি সংখ্যা নিতাম যাদের গুণফল হতো মাঝখানে 60 এবং এই যোগফল অথবা বিয়োগফল হতো মাঝখানের যে সংখ্যাটা থাকবে সেটি তাহলে আমরা এখানে পাচ্ছি তাহলে x স্কয়ার প্লাস এখানে একটা হবে তাহলে 6x প্লাস আর একটা হবে 5x প্লাস 30 তাহলে 6x এবং 5x দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হবে 11x অতএব আমাদের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি এবার আমরা প্রথম দুটি থেকে কম নিতে পারি x তাহলে x প্লাস 6 আর এখান থেকে লাস্টের দুটি থেকে কম নিতে পারি 5 x প্লাস 6 তাহলে আমরা দেখলাম এবারে মাঝখানে ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আছে এটাকে আবার আমরা কমন নিতে পারি তাহলে x প্লাস 6 আর এখানে থাকলো x প্লাস 5 তাহলে এটাই হলো আমাদের উৎপাদক তাহলে এখানে আমরা দুটি গুণনীয়ক পেলাম আর এই রাশির তাহলে এই উৎপাদক দুটি তাহলে আমরা তিনটি উপায়ে এই উৎপাদকে বিশ্লেষণ করতে শিখলাম প্রথম হলো কমন নিয়ে দ্বিতীয়ত হলো সূত্রের সাহায্যে আর তৃতীয়ত হলো মিডল টার্ম হিসাবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা গসাগু ও লসাগু সম্পর্কে আলাপ করব গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আচ্ছা এখন গসাগু গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গ সা গু লঘিষ্ঠ সাধারণ গুণিতক ল সা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লসাগু এখন আমরা প্রথমে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে আলাপ করব এবং একটা অঙ্ক দেখি আমরা 3a স্কয়ার x স্কয়ার 6ax y স্কয়ার 9a y স্কয়ার তাহলে এখানে তিনটি রাশি 3a স্কয়ার x স্কয়ার 6ax y স্কয়ার 9a y স্কয়ার এখানে আমরা 3 6 9 এটা হলো সংখ্যা তাহলে এখানে সাংখ্যিক সহগ 3 6 9 এ গসাগু এর গসাগু আমরা কিভাবে গসাগু নির্ণয় করতে পারি 3 ভাগ 6 2 3
थ्री हम गसागु तो एखे सांख्यिक सह थ्री सिक्स नाइन गसागु हल थ्री एन बीज गणित प्रतीक जेमन ए स्क्वायर ए स्क्वायर सरि एर सर्वोच्च साधारण घात बा शक्ति एखाने ए स्क्वायर एखाने हलो एखाने ए ताहले आमरा सर्वोच्च एवं साधारण थाकते हबे एखाने ए स्क्वायर आछे एखाने ए आछे एखाने ए आछे ताहले सर्वोच्च साधारण घात होच्छे ए एखाने एक्स एर एक्स स्क्वायर एखाने आछे एक्स एखाने नाई ताहले एक्स कमन नाई अर्थात साधारण होते पारे ना वाई वाई स्क्वायर एखाने आछे वाई स्क्वायर एखाने आछे किन्तु प्रथम राशिते नाई ताहले वाई स्क्वायर होते पारे ना सुतरां आमरा पाच्छि ताहले निर्णय सुतरां निर्णय गसागु समान समान এখানে আমরা পেয়েছিলাম থ্রি আর এখানে হলো এ থ্রি আর আমাদের থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এবং নাইন এ ওয়াই স্কোয়ার এর গসাগু হচ্ছে থ্রি এ গসাগু নিয়মে আমরা আরেকটি অঙ্ক করি এ স্কোয়ার মাইনাস সিক্সটিন থ্রাইস এ প্লাস টুয়েলভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর এই তিনটি রাশি এখানে প্রথম রাশি স্কোয়ার মাইনাস সিক্সটিন আমরা এ তার হোল স্কোয়ার ষোলোর বর্গমূল ফোর তার হোল স্কোয়ার অর্থাৎ প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ এই বীজগণিতের এই সূত্রে আমরা আসতে পারি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা পাচ্ছি হলো প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি এবার দ্বিতীয় রাশি থ্রাইসে প্লাস টুয়েলভ এখানে আমরা কমন নিতে পারি থ্রি থ্রি কমন নিলে আমরা পাচ্ছি এ প্লাস থ্রি দিয়ে টুয়েলভে ভাগ দিলে ফোর তাহলে থ্রি আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ প্লাস ফোর এবার আসি আমরা তৃতীয় রাশি সমান সমান স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর এবার ফোর কে আমরা যদি নিয়ে আসি তাহলে ফোর ইন্টু ওয়ান সমান সমান ফোর আর ফোর ফোর প্লাস ওয়ান সমান সমান ফাইভ তাহলে আমরা বলেছিলাম যে এখানে যেটা থাকে এমন দুটি সংখ্যায় পরিণত করব যাদের গুণফল হবে এখানে মানে ফোর এবং যোগফল হবে মাঝখানেরটা মানে ফাইভ তাহলে আমাদের যোগফল ফাইভ হবে তাহলে এখন আমরা ভাঙাইতে পারি স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান এ প্লাস ফোর এখন এই দুটো থেকে আমাদের কমন যায় এ এ কমন গেলে এ প্লাস ফোর থাকে এখান থেকে কমন যায় ওয়ান ওয়ান এ প্লাস ফোর আমরা এবার দেখতে পাচ্ছি এ প্লাস ফোর এই ব্যাকেট আছে এ ব্যাকেটের মধ্যেও এ প্লাস ফোর আছে তাহলে আমরা এ প্লাস ফোরটা কমন নিতে পারি তাহলে এ প্লাস ফোর ইন্টু আরেক ব্র্যাকেটের মধ্যে থাকবে এখানে কমন নিয়েছিলাম এ আর এটার মধ্যে কমন ছিল প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা তিনটি রাশিকেই উৎপাদকে পরিণত করলাম এবার দেখি আমাদের কমন কোনটা সবটার মধ্যেই থাকতে হবে এ প্লাস ফোর এ প্লাস ফোর এ প্লাস ফোর তাহলে এই এ প্লাস ফোরই হবে আমাদের নির্ণয় গসাগু সুতরাং নির্ণয় গসাগু শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা আলোচনা করলাম গুণনীয়ক বা উৎপাদক বলতে কি বুঝো তারপর ভাজ্য বা ভাজক কি উৎপাদকে বিশ্লেষণ আমরা তিনটি নিয়মে করতে পারি তিনটি নিয়মে আমরা শিখলাম আর গসাগু ও লসাগু বলতে কি বোঝায় এবং গসাগু নিয়ম
আমরা করলাম কয়েকটা অঙ্ক। আজকে আমরা এ পর্যন্তই আলোচনা শেষ করছি। তোমাদের এখন আমি বাড়ির কাজ দিব, তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো। তোমাদের এই বাড়ির কাজগুলো তোমরা বন্ধের মধ্যে করে নিয়ে আসবে এবং স্কুল খুললে ক্লাসে এসে আমাকে দেখাবে। তো সবাই সতর্ক থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। Thank you.